রাখি উপলক্ষে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গোলাপ সন্দেশ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজেই বাড়িতে এই গোলাপ সন্দেশ তৈরি করে নেওয়া যায়। গোলাপ সন্দেশ তৈরি করার জন্য লাগবে দুধ, মিল্ক পাউডার, সুগার পাউডার আর লাগবে ঘি। প্রথমে আমরা কড়াইতে ঘি নিয়ে নেব। ঘি গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব দুধ। দুধটাকে আমরা ঘির সাথে একটুখানি মিশিয়ে নেব। দুধ যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়ে মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে সমস্ত মিল্ক পাউডার আপনারা একেবারে দিয়ে দেবেন না, তাতে লাম্পস পড়ে যেতে পারে। অল্প অল্প করে দেবেন এবং অল্প অল্প করে মিশাতে থাকবেন। এই পদ্ধতিতে আমি সমস্ত মিল্ক পাউডারটাকে মিশিয়ে নেব। আমাদের গ্যাসের আঁচ বা ইন্ডাকশনের ফ্লেম একদম কম রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখবেন মিল্কটা ধীরে ধীরে এরকম গাঢ় হয়ে যাচ্ছে। এখন পরে দেখবেন এটা ডোর মতন হয়ে গেছে এবং কড়ার গা থেকে পুরোপুরি ছেড়ে আসছে। এই অবস্থায় এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আর হাতেও একটুখানি ঘি লাগিয়ে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এতে দিয়ে দেবো সুগার পাউডার। দিয়ে সুগার পাউডারটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গিয়েছে। একটা পলিথিনে দুই পাশে ঘি লাগিয়ে নেব। এবার এটা থেকে কিছুটা অংশ কেটে নেব। নিয়ে বেলেন দিয়ে এইভাবে বেলে নেব। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এবার এটাকে একটা থালার উপরে নিয়ে নেব। দেখুন, আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবার সেই ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেব। কাটা গোল অংশগুলোকে এইভাবে আমরা পরপর সাজিয়ে দেব। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এবার এটাকে হালকা হাতে ফোল্ড করতে থাকবো। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। দেখুন, গোলাপের মতন লাগছে। এবার এটাকে আমরা পাপড়িগুলোকে হালকা করে খুলে নেব। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি গোলাপ সন্দেশ। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।